আজকে আমি আপনাদের সামনে আমার দ্বিতীয় লেকচারটি নিয়ে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সকল সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কি ধরনের ইনফরমেশনগুলো জানা থাকলে পরে আমাদের সহজেই সিলেকশনটা ইজি হবে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা দেখছেন আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনারা চাইলে আমার সাথে এভাবে যোগাযোগ করতে পারবেন এবং আমি যা করিয়ে থাকি তারও একটা বর্ণনা আমি আগের লেকচারে দিয়েছিলাম। কাজে এখানে টাইম ওয়েস্ট করব না, সরাসরি চলে যাচ্ছি লেকচারে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট, যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য অনেকেরই এবং সারা দেশ থেকে হাজার হাজার ছেলে মেয়ে মেধাবী স্টুডেন্টরা এটার জন্য তাকিয়ে থাকে। এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন যোগ্যতা এসএসসির ক্ষেত্রে জিপিএ 4। আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ অনেক ছেলে মেয়ে আমাকে জিজ্ঞেস করে যে আমার এসএসসি রেজাল্ট ভালো হয়নি বা আমি এসএসসিতে ভালো করতে পারিনি, আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো। আমি যে কথাটা বলি যে বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য বা চান্স পাওয়ার জন্য তোমার এসএসসি রেজাল্টের কোনো ভূমিকা নাই, এবং সেটা নমিনাল একটা জিপিএ, অর্থাৎ জিপিএ 4 থাকলেই তুমি ইজিলি কোয়ালিফাই করতে পারো। মূল বিষয় হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট, হ্যাঁ, এইচএসসি সমমান পরীক্ষা তোমাকে অবশ্যই অবশ্যই খুব ভালো করতে হবে, এবং সেই ভালোটা কিন্তু অন্যরকম ভালো। কিরকম? তোমাকে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংরেজি, বাংলা এই পাঁচটা বিষয়ে যেখানে জিপিএ 25 হয়, 25, সেখানে তোমাকে 24 পেতে হবে। শুধু তাই নয়, এখানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে, মানে এই রেজাল্টটা থাকলে পরে তুমি ফর্ম কিনতে পারবে, কিন্তু পরীক্ষা দিতে পারবা কি না এটা বলা যাবে না। এটা বলা যাবে হচ্ছে সবাই যখন ফর্ম কিনে জমা দিব, সেখান থেকে প্রথম 9000 জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়, 1 থেকে 9000 জন, প্রথম 9000 জন রেজাল্টের ভিত্তিতে। কাজেই গত বছর অর্থাৎ 2017-16-17 সালে কিন্তু একটা বিষয় দেখা গিয়েছে যে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে সর্বনিম্ন যোগ্যতা ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্ট, 6টা পেপারে 540 নাম্বার, 90 করে, 90 × 6 = 540, সেই হিসেবে একটা মার্কিং ছিল। এবং ওখানে যারা কোয়ালিফাই করতে পেরেছিল তারাই শুধুমাত্র পরীক্ষা অ্যাটেন্ড করতে পেরেছিল, তারপরে চান্সের বিষয়টা আসবে। এবং বুয়েটে নতুন একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে যেটার নাম হচ্ছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। সেখানে যদি কেউ পড়তে চায় তাকে অবশ্যই বায়োলজি নিয়ে পড়তে হবে, কারণ এইচএসসিতে যদি বায়োলজি না থাকে তাহলে সে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারবে না। আরেকটা বিষয় যে ধরো অনেক বাচ্চারাই ফর্ম কিনলো পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু কারো কারো নাম্বার সমান হয়ে গেল, তখন যদি একজনকে বাদ দিতে হয় আরেকজনকে রাখতে হয়, কিভাবে বাদ দিবে কিভাবে রাখবে? এক্ষেত্রে সাধারণত কি করা হয় যে গণিত সিরিয়ালি গণিতের নাম্বারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তারপরে ফিজিক্সের নাম্বারটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তারপরে রসায়নের নাম্বারটাকে প্রায়োরিটি দেওয়া হয়, যদি সমান সমান হয়ে যায়। হ্যাঁ, আবার কখনো কখনো গণিত এবং ফিজিক্স এই দুটো নাম্বারকে যোগ করে তারপরে প্রায়োরিটি দেওয়া হয়। আচ্ছা, আমাদের এখানে পরীক্ষার সিস্টেমটা হচ্ছে দুইটা বিভাগে, একটা হলো ইঞ্জিনিয়ারিং বিভাগ আর একটা হচ্ছে নগর ও অঞ্চল বিভাগ, নগর অঞ্চল বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ। এই নগর অঞ্চল বিভাগে এটা আসলে আর্কিটেকচার নামে একটা আমাদের ফ্যাকাল্টি আছে, সেই ফ্যাকাল্টির আন্ডারে, আর এটা তো ইঞ্জিনিয়ারিং আন্ডারে। তো কাজে এই পরীক্ষা হয় দুইটা গ্রুপে, গ্রুপ ক যেখানে ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি সেটার মধ্যে পরীক্ষা দিতে হবে, আর গ্রুপ খতে আর্কিটেকচারের জন্য আলাদা করে পরীক্ষা দিতে হবে। তো এই পরীক্ষার জন্য টোটাল মার্কস হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য আর ইউআরপির জন্য 600 নাম্বার, 600 নাম্বার, আর আর্কিটেকচারের জন্য এর বাইরে আরো 400 নাম্বার একটা পরীক্ষা দিতে হবে যদি কেউ দুইটাই দিতে চায়। আর কেউ যদি বলে শুধু আর্কিটেকচার দিব তাহলে তাকে ফিজিক্স এবং ম্যাথস এই 200, 200, 400, আর ড্রয়িং এর জন্য 400, 800 পরীক্ষা দিলেই হবে। বা যদি সে ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার দেয় তাহলে তাকে 1000 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এবং এখানে কিন্তু কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন থাকবে না, মানে টোটাল এই যে 600 নাম্বারের পরীক্ষা সেখানে কোনো ধরনের এমসিকিউ পরীক্ষা নেই, টোটালটাই হচ্ছে লিখিত লিখিত পরীক্ষা। এবং ড্রয়িংটার ক্ষেত্রেও 2 ঘন্টার একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং, কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ না করে 2 ঘন্টার মধ্যে তাকে কিছু বিষয়ের ড্রয়িং করতে হবে যেটা প্রশ্নে দেওয়া থাকে। সিটের যদি বন্টনগুলো দেখি, সিটের বন্টনের ক্ষেত্রে এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 60 সিট, বস্তু ধাতব কৌশল মানে মেটাল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং 195। সিভিল ইঞ্জিনিয়ারিং এ বাংলা কিন্তু অনেকেই জানে না, এটা বাংলা হচ্ছে পুরকৌশল 195। ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং 30, যন্ত্র কৌশল মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 180,
নৌযান ও নৌযন্ত্র কৌশল, এটাকে বলা হয় নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং নেম। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপিই। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ট্রিপলি 195, সিএসসি 120, বায়োমেডিক্যাল অ্যাথরিটি আর্কিটেকচার 55, আর ইউআরপি নগর অঞ্চল আরবানাইজেশন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং 30। টোটাল 1030টা সিট। আমি তারপরে যদি যাই রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও এসএসসি কেটে জিপিএ 4 রাখতে হবে, কিন্তু এইচএসসিটা মূল বিষয়, যেখানে চারটা বিষয়ে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এই চারটার মধ্যে 20, সেখানে 18.5 গত বছর যাওয়া হয়েছিল, এবং এখানেও ও তাকে প্রত্যেকটার মধ্যে মিনিমাম 4 থাকতে হবে, কোনোটাতে 4 এর নিচে আসা যাবে না। মানে কোনো সাবজেক্টে যদি সে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কোনোটার মধ্যে যদি তার A- চলে আসে তাহলে সে আর পরীক্ষা দিতে পারবে না। এবং এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারে না, 6000 জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। এবং পরীক্ষার সিস্টেমটা হচ্ছে টোটাল 450 নম্বর, শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য 350, শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য 350 নম্বর, আর যদি কেউ আর্কিটেকচারের জন্য পরীক্ষা দিতে চায় তাহলে তাকে অতিরিক্ত আরো 100 মার্কসের ফ্রি হ্যান্ড ড্রয়িং পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষার ধরনটা কিন্তু লিখিত। আর আর্কিটেকচারের জন্য 1 ঘন্টা, ড্রয়িং এর জন্য 100 মার্কসের। পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে পাওয়া যাচ্ছে, গণিতে 100, ফিজিক্স 100, রসায়নে 100, ইংরেজিতে 50, 350, আর্কিটেকচারের জন্য অতিরিক্ত, ড্রয়িং 100, 450। ডিপার্টমেন্ট গুলো সিভিল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং মানে ইউআরপি, আর্কিটেকচার, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এটা নতুন ডিপার্টমেন্ট খুলেছে মনে হয়, একটু বিজনেস আসপেক্ট থেকে করা হয়েছে 30। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন মানে ইটিই, ইটিই, ইসিই, এমই, আইপিই, গ্লাস অ্যান্ড সিরামিক্স, এটা অনেকে অনেক জায়গায় নাই, মেকাট্রনিক্স, ইন্টারেস্টিং একটা ডিপার্টমেন্ট নতুন খুলেছে, কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তারপরে চুয়েট, চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেখানে দেখেন যে এসএসসির ক্ষেত্রে কিন্তু জিপিএ 4, আর এইচএসসিটাই মূল বিষয়, যেখানে 19 চাওয়া হয়েছে, গণিত, পদার্থ, রসায়ন এবং ইংরেজিতে 20-এর মধ্যে 19 চাওয়া হয়েছে, এবং এখানে 6500 জন পরীক্ষা দিতে পারবে। এই নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, মানে জিপিএ অ্যাপ্লাই করার জন্য হয়তো তেমন ইস্যু না, বাট এই 6500-এর মধ্যে থাকতে পারাটা কিন্তু একটা বড় ইস্যু, এটাই কঠিন। যেটা বুয়েটে 9000 ছিল, রুয়েটে ছিল 6000 জন, আর এখানে হচ্ছে 6500 জন। এবং পরীক্ষা হবে 600 নম্বর নর্মাল ইঞ্জিনিয়ারিং এর জন্য, আর আর্কিটেকচারের জন্য এক্সট্রা 200 নম্বর, এই 400 নম্বর বুয়েটের মতোই আর কি। এবং এই পরীক্ষাটা হবে লিখিত, এবং সময় হচ্ছে 3 ঘন্টা ইঞ্জিনিয়ারিং পার্টের জন্য, আর অতিরিক্ত 2 ঘন্টা হচ্ছে ড্রয়িং পার্টের জন্য, আর্কিটেকচারের জন্য। এবং খেয়াল করেন এখানে বুয়েটের মতোই করেই একদম কোশ্চেন স্টাইল হবে, আর রিটেন 100% রিটেন, বুয়েটে 100% রিটেন ছিল, রুয়েটেও ছিল, চুয়েটেও রিটেন আছে। আচ্ছা, আর সিটের সংখ্যা 711টা, যেটা 875টা ছিল হচ্ছে রুয়েটে। ঠিক আছে, এবার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট, সেখানেও দেখেন চুয়েটের মতোই 19 লাগবে, এবং এসএসসি ক্ষেত্রে 4 লাগবে, কোনো সাবজেক্টেই 4-এর নিচে পাওয়া যাবে না, ইংলিশে হয়তো আসতে পারে, -এ সেটা গ্রহণ করতে পারে। আর দেখেন এখানে 10000 জন পরীক্ষা দিতে পারবে, কারণ ওদের জায়গা একটু বেশি আছে, সে কারণে 10000 জনকে তারা বসাতে পারে, 10000 জন ওখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। মার্কস ডিস্ট্রিবিউশন যদি দেখেন তাহলে 800 নম্বরের পরীক্ষা হয়, গণিতে 25টা প্রশ্ন থাকে, 6 নম্বর করে একটা প্রশ্নে 150, ফিজিক্সে তাই 25টা প্রশ্ন 6 করে 150, রসায়নে 25টা প্রশ্ন 6 করে 150, ইংরেজিতে 25টা প্রশ্ন 2 নম্বর করে এক একটাতে 50 নম্বর। এই টোটাল 500 নম্বরের পরীক্ষা হয়, 2.5 ঘন্টা সময়, এবং এমসিকিউ সিস্টেম। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু মানে এইটা যে মেইন স্ট্রিমের ইউনিভার্সিটি আছে তার মধ্যে কুয়েটি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়, এবং এখানে 2.5 ঘন্টা পরীক্ষা হবে, যদি কেউ ভুল করে তার জন্য 25% মার্কস কাটা যাবে।
এবং সিটের সংখ্যা 1000, সেটাও কিন্তু বেশ ভালো। এবং এখানে ইন্টারেস্টিং নতুন ডিপার্টমেন্ট তেমন কোনো নতুন ডিপার্টমেন্ট আছে, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা অন্য কোথাও এখন পর্যন্ত দেখিনি, এটা নতুন ডিপার্টমেন্ট। তারপর আসেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর নিয়ে, বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, সেখানে মিনিমাম জিপিএ 4.5 থাকতে হবে, এসএসসি তে ইন্টারে থাকতে হবে 19, 19 মানে হচ্ছে গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজি, এই চারটা মিলাই 19 থাকতে হবে। আর এখানে কিন্তু পরীক্ষার মান বণ্টনের ক্ষেত্রে রেজাল্ট থেকে 100 নম্বরকে কাউন্ট করা হয়। হ্যাঁ, কিভাবে, যে এসএসসি তে জিপিএ যেটা আছে ফোর সাবজেক্ট ছাড়া সেটাকে 8 দিয়ে গুণ করে 40, এইচএসসি তে যেটা আছে সেটাকে 12 দিয়ে গুণ করে 60, ফোর সাবজেক্ট ছাড়া, ফোর সাবজেক্ট কাউন্ট করা হয় না। আর কাজে যাদের গোল্ডেন তাদের কিন্তু একটু এগিয়ে থাকবে রেজাল্টের দিক থেকে। এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হবে 100 কোশ্চেন থাকবে, 2 নম্বর করে 200 নম্বর, এবং গণিতে 60, ফিজিক্সে 60, রসায়নে 60, ইংরেজিতে 20, 1 ঘন্টা 20 মিনিট পরীক্ষা, 100টা প্রশ্নের জন্য 80 মিনিট সময়, ভুল উত্তর হলে 0.5% মানে 0.5 অর্থাৎ 25% কাটা যাবে। আর লিখিত পরীক্ষা অবশ্যই 50% মার্কস পাইতে হবে, এর নিচে পাইলে তার নাম মেধা তালিকায় আসবে না, ওয়েটিং লিস্টেও থাকবে না। এখানে মোট 9টা ডিপার্টমেন্ট আছে, সিটের সংখ্যা হচ্ছে 560, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক, ওয়েট প্রসেস, অ্যাপারেল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস, ইটোটাল 560টা সেট। এমআইএসটি এটা যদি ফুল গভর্নমেন্ট না, তারপরেও আমরা এখানে রেখেছি যেহেতু এটার ডিমান্ড আস্তে আস্তে এখন বাড়ছে, অনেকেই এখানে যায় যেহেতু কম্পিটিশন বেড়ে গেছে এবং সবার পক্ষে সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না, বা কেউ কেউ ঢাকার বাইরে যেতে অনিচ্ছুক হয়, সেক্ষেত্রে এমআইএসটি ঢাকায় হওয়ার কারণে এটা ডিমান্ড কিন্তু একটু বেশি। এখানে দেখেন যে জিপিএসএসসির ক্ষেত্রে আপনার 4 লাগবে উইদাউট 4 সাবজেক্ট, এবং এইচএসসির ক্ষেত্রে 17 পয়েন্ট চেয়েছে, এটা সব থেকে কম, যতগুলো সরকারি বিশ্ববিদ্যালয় ছিল সেখানে কোথাও কিন্তু 17 চায়নি, 18.5, 19 সেরকম চেয়েছে, কিন্তু এখানে একমাত্র 17 পয়েন্ট, কাজে বুঝতেই পারছেন যে জিপিএ কম নিয়েও কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে। তারপর আপনারা দেখবেন এক্সাম সিস্টেমটা হবে এমসিকিউ সিস্টেমে এক্সাম হবে, এবং কারেন্ট সিলেবাস যেটা আছে সেখান থেকে কোশ্চেন আসবে। যদি দেখেন জেনারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য কিরকম কোশ্চেন স্ট্রাকচার, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে 80 মার্কস, 80 মার্কস থাকবে, ফিজিক্সে থাকবে 60 মার্কস, কেমিস্ট্রিতে 40, ফাংশনাল ইংলিশে 20, এবং যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে তাদের জন্য এক্সট্রা 100 মার্কসের এক্সাম। এবং আপনার এই যে ইঞ্জিনিয়ারিং পার্টির জন্য 3 ঘন্টা সময় সে পাবে 200 মার্কসের পরীক্ষার জন্য, আর আর্কিটেকচারের জন্য আর অতিরিক্ত 1 আওয়ার পাবে 100 মার্কসের জন্য। এবং এখানে স্কোরিং এর ক্ষেত্রে বা মেরিট লিস্টের ক্ষেত্রে যেটা করা হয়, রিটেন অ্যাডমিশন টেস্ট থেকে 75% কাউন্ট করা হয়, জিপিএ কে কাউন্ট করা হয় 15%, এইচএসসি টাকে এবং এসএসসি টাকে 10%, এই টোটাল 100%। এবং সিটের সংখ্যা দেখেন, সিটের সংখ্যাও কিন্তু একেবারে কম না, 550টা সিট আছে এখানে, এই যে ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ইলেকট্রিক্যাল, কমিউনিকেশন এখানে 60টা করে সিট, মেকানিক্যাল, সিভিল, এনভায়রনমেন্ট, ওয়াটার রিসোর্স, কোস্টাল এখানে 55টা করে, কোস্টাল ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু অন্য কোথাও আপনারা দেখেন নাই, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং, যদিও এটা বুয়েটে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং নামে পড়ানো হয়, এখানে 55টা সিট আছে। সিভিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং একমাত্র ইউনিক ডিপার্টমেন্ট বাংলাদেশের যেটা এমআইএসটিতে আছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানে 50টা সিট আছে। নেভাল আর্কিটেকচার, মেরিন, বায়োমেডিক্যাল, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু আর কোথাও পাইনি আমি, হ্যাঁ নিউক্লিয়ার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেটাতে 40টা সিট আছে। পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ, সেখানে 25টা সিট, আর্কিটেকচারে 25টা সিট, এই টোটাল 550টা সেট। আইইউটি আমি এখানে রেখেছিলাম, আসলে আইইউটি নিয়ে আমি কিছু যোগ করিনি, যেহেতু আইইউটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে না, যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব তখন সেখানে আইইউটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরেও একটু ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে আইইউটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, সেখানে সেখান থেকে পরিচালিত হয়, এবং বাংলাদেশের গাজীপুরে ওটার ক্যাম্পাস, ক্যাম্পাসটা বেশ সুন্দর। তো ওখানে বিদেশি ছাত্রদের অনেক কোটা আছে, প্রতিটা দেশ থেকে 3 জন ছাত্র একটা কোটা আছে যারা স্কলারশিপ নিয়ে এখানে পড়তে পারে, ফুল ফ্রি স্কলারশিপ, এবং বাংলাদেশিদের জন্য স্কলারশিপ না পেলে পরে কিন্তু পড়াটা একটা এক্সপেন্সিভ হয়ে যায়,
এটার খরচটা বেশ ভালোই, $5,000-$6,000। তো এটা নিয়ে আমি পরে আলোচনা করবো বিস্তারিত। আজকে আমার এই পর্যন্তই লেকচার ছিল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নিয়ে। আরেকটা বিষয় বলা হয়নি যে বাংলাদেশে কিন্তু আপনার সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেশ কিছু কলেজ রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমি কোনো একটা ক্লাসে সেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ভালো থাকবেন, এবং আমার পরবর্তীতে যেসব ভিডিও আসছে ভার্সিটি অ্যাডমিশন নিয়ে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে, কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে, প্রাইভেট মেডিকেল, প্রাইভেট ডেন্টাল, প্রাইভেট ভার্সিটি, সেগুলোতে আপনারা আশা করছি আমার সঙ্গেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা কথা, আমার এই সামগ্রিক যে আলোচনা ছিল সেখানে আমি তথ্যগত হেল্প নিয়েছি রেটিনার একটি বুলেটিন থেকে। আমি রেটিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।